হাই ফ্রেন্ডস, আমি আবিদ ক্রেজি ফুডার থেকে। আজকে আমরা এসে পড়েছি কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ড, 12-13 মোড় থেকে একটু সামনেই। এখানে কিভাবে আসবেন, গুগল ম্যাপের অ্যাড্রেস লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইটা ফলো করে চলে আসতে পারবেন। চলেন আমাদের সাথে ভিতরে যাওয়া যাক। এখানে নিচে বসারও ব্যবস্থা আছে, উপরে বসারও ব্যবস্থা আছে, আমরা উপরের দিকে যাচ্ছি। এটা কোনটা? তন্দুরি চিকেন রাইস। কি কি আছে? কোনটা কেমন একটু দেখান। ফ্রাইড চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, চাইনিজ ভেজিটেবল হবে, কদম সালাদ হবে, বারবিকিউ উইংস হবে। আচ্ছা ফ্রেন্ডস, এটা হচ্ছে তান্দুরি চিকেন, এটা হচ্ছে বিবিকিউ চিকেন, এটা হচ্ছে ফুড জাংশন ওটার, আর এটা হচ্ছে বিটস অ্যান্ড বাইটস ক্যাফে। আমি আগে এটা ট্রাই করব, এটার মধ্যে আছে তান্দুরি চিকেন ভেজিটেবল রাইস, দেখি। ঠিক আছে, রাইসটা মজা হয়েছে। না, চিকেনটা একেবারে ফালতু, ভালোই লাগে না। ভেজিটেবলটা ঠিক আছে, ভালোই, খারাপ না। চিকেনটা যেই কারণে ভালো লাগে নাই, প্রথম কারণ হচ্ছে ভালো মতো গ্রিল হয় নাই, আর স্পাইস খুব কম দিছে, যার কারণে চিকেনটা আমার কাছে একদম ভালো লাগে নাই। আপনারা এটা না খেলেই বেটার হয়, ওনাদের উচিত এটা ভালো মতো গ্রিল করে স্পাইস করে তারপরে সার্ভ করা। এবার আমি বিটস অ্যান্ড বাইটসেরটা টেস্ট করবো। এটার মধ্যে ভেজিটেবল বারবিকিউ চিকেন রাইস আর ফ্রাইড চিকেন, তাহলে টেস্ট করা যাক। রাইসটা ঠিক মতো, এটার ভেজিটেবলটা ভালো আছে, দই সালাডটা একেবারে অসাম নিলাম। না, একেবারে ফালতু, বারবিকিউ চিকেনটা ভালো হয় নাই, সস বেশি দেওয়া ফেলাইছে, ফ্রাইড চিকেনটা দেখা যায়। ঠিক আছে, ফ্রাইড চিকেনটা ভালো মতো ক্রিসপি, ঠিক আছে। এরা ফ্রেন্ডস, আপনারা এই বুফটা এসে দেখতে পারেন, এই প্রাইসটা একেবারে ভালো, আর খাবার এটার তুলনায় এটার ঠিক আছে। আচ্ছা, প্রাইসে যাওয়া যাক, এটার প্রাইস হচ্ছে 175 আর এটা হচ্ছে 170। আমার মতে এটা থেকে এটাই বেশি ভালো হবে, বেটার। থ্যাংক ইউ। যে কেউ আসলে আপনারা এটার মধ্যে দেখতে পারেন, এটা সবচেয়ে বেশি ভালো, বিটস অ্যান্ড বাইটস। আচ্ছা ফ্রেন্ড, আপনাদেরকে আমি ডেস্টিনেশন আর জায়গা
এবং সব দুইটাই সবগুলোই বলে দিছি এবং খাবারের মান কোনটা কেমন সব বলে দিছি। টাকা দিয়ে যেহেতু কিনছি খেতেই হবে, তা আমার আর অপেক্ষা করা যাচ্ছে না, আমি আমার খাওয়া শুরু করি।